যাদেরকে যোগ্য শাস্তি দিয়েছেন সেই মোগল পাঠানের আমল থেকে আমরা লড়াই করে আসছি। আমাদের পূর্বপুরুষরা মোগল পাঠানকে তাড়িয়েছি, আমরা ইংরেজ এসে ইংরেজকে তাড়িয়েছি, তারপরে কংগ্রেসের রাজত্ব লুটপাট তাকে তাড়িয়েছি, এখন সিপিএম এলো 34 বছর তাকেও দেখে এলাম, কারণ আমরা সবসময় পরিবর্তন চাই, নূতন লোক। তারা যখন উৎপাত শুরু করলো তাদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছি, আর কোথাও লাল পতাকা নেই। এখন ছিল টিএমসি, আমাদের মানুষ জিন্দাবাদ, যত চোর ডাকা আর কোথাও বাইরে নেই, সব টিএমসির মধ্যে। এত লুটপাট, এত দুর্নীতি, যখন লোক প্রতিবাদ করতে যাচ্ছে পুলিশ দিয়ে আমাদেরকে মারছে, ঠেকাচ্ছে, কেস দিচ্ছে, আর এখানে আমরা বিজয় মিছিল করেছি, আমরা জিতেছি, সেখানে পুলিশ এসে কেস দিয়েছে 21 জনের নামে, তারা বাড়ি ঢুকতে পারছে না। কিন্তু এর আগেও হয়েছিল পঞ্চায়েত ইলেকশনের সময়, এই দাঁত নারায়ণগড়েতে বহু মানুষ ঘর ছাড়া ছিলেন, কয়েক মাস ধরে আমাকে দেখা হলে বলতেন দিলীপ দা কবে বাড়ি যাবো, আমি বলেছিলাম দাদা বাড়িটা আপনার, আপনি কবে যাবেন ঠিক করুন, বলছেন আমাদের মারছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না, আপনি কতদিন মার খাবেন, এখন মার দেওয়া অভ্যেস করুন। এটা কিন্তু আমরা অভ্যাস করেছি, সেই মানুষগুলো বাড়িতে এসে যারা মেরেছিল তাদেরকে গ্রাম ছাড়া করে দিয়েছিল ভোটের আগে, কি করেছে কিনা প্র্যাকটিস ম্যাচ চলছে, আমরা মারামারি শুরু করিনি কিন্তু ম্যাচ বাকি আছে, প্র্যাকটিস ম্যাচ, তাতে হাহাকার, দিদিমণি তার মন্ত্রী বলছে বিজেপি আমাদের মারছে, খালি চোখ দেখি তাদের জামা কাপড় খারাপ হয়ে গেছে, মারলে কি হবে, একটাও বাইরে পড়বে না কিন্তু, আর হসপিটালে একটাও বেডও খালি থাকবে না বলে দিচ্ছি, এখনো যদি না সামলে যান। আর কয়েকজন পুলিশ অফিসার আমাদের গিয়ে খালি মস্কা মারে, হাত ধরে দাদা আমরা আপনাদের সঙ্গে আছি, আর এসে আমাদের লোকদেরকে চমকায় ধমকায় কেস দেয় বাড়ি ছাড়া করে, আমি বলে দিচ্ছি ভাই অনেকদিন ধরে দেখছি কে কত জলে আছে আমরা জানি, রাত্রেবেলা কোন জল খান, সকালে কোন জল খান, বিকালে কোন জল খান সেটাও জানি, কার কার সঙ্গে খান সেটাও জানি, আমরা সহ্য করেছি, আমরা ভেবেছি সুধরে যাবে, অনেকে কিন্তু সুধরে গেছে, এখন অনেকে ভাবছে বোধ হয় টিএমসিটা আবার জিতে যাবে, আপনি স্বপ্ন দেখবেন না, স্বপ্ন দেখলে একটা সুবিধা আছে পয়সা লাগে না, দিনে দেখুন রাত্রে দেখুন স্বপ্ন দেখুন খরচা নেই, আমরাই ভেঙে দেবো, পঞ্চায়েত ইলেকশন পার্লামেন্ট ইলেকশন এক বছরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, হয়েছে কিনা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।